প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবার আলোচনা করব অনুশীলনী 16.1-এর 3 নম্বর প্রশ্নটি। তো আমাদের প্রশ্নটি হলো এরকম যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটি সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে আমাদের পরিসীমা দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আবার ভূমির কি 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে পরিসীমা দেওয়া আছে, একটা শর্তও দেওয়া আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা এখানে সমাধানে আমরা বলবো সমাধান যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তাহলে আমরা শুরুতেই ধরে নেব ধরি ত্রিভুজ ABC এর ভূমির দৈর্ঘ্য BC সমান B সমান X মিটার, এটা আমরা ধরে নেব। তাহলে অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে
এবি সমান এসি সমান এ সমান হবে আমাদের 5x/6 এত মিটার। প্রশ্ন মতে যেহেতু পরিসীমা দেওয়া আছে কত 16 মিটার, প্রশ্ন মতে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 16, বা এবি সমান হলো কত 5x/6 প্লাস বিসি হলো এক্স প্লাস এসি হলো 5x/16 সমান 6। আচ্ছা, 5x/6 ইকুয়াল টু 16। তো এখানে আমরা যদি লসেও করি তাহলে 5x/6x/5x = হবে 16। আমরা যদি আর গুণন করি, আচ্ছা আগে আমরা যোগ করে নেব উপরে, যোগ করলে আমাদের 16x/6=16। তো আমরা এখানে যদি আর গুণন করি বা 16x=16×6 বা x=16, অতএব x=, আমরা লিখতে পারি 16 কেটে যাবে 6। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য আমাদের কত 6, অতএব ভূমির দৈর্ঘ্য বিসি সমান বি সমান 6 মিটার, সমান 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 5x/6 = তাহলে কত 5 মিটার। এটা আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখব b/4√4a² - b² এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র। এত বর্গ একক। তো আমরা মান বসাবো, বির মান আমাদের কত 6/4√4, এর মান হলো আমাদের কত 5 5/2 - 6/2, এত বর্গ মিটার।
তাহলে এখানে আমরা উপরে পাবো 3, নিচে 2 কাটাকাটি করলে, আর এখানে পাবো 25 আর 4 100 বিয়োগ 36, তাহলে 3/2 রুট ওভার 64, 3/2 8, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 × 4 মানে 12 মিটার, 12 বর্গ মিটার। এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ মিটার। অতএব আমরা লিখব ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার, এটাই অ্যান্সার। তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, এটা একটা শর্তও দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তো সমাধানের শুরুতেই আমাদের কী করতে হবে, যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, এটা একটা শর্ত দেওয়া আছে, তো এ অনুযায়ী আমরা কী করবো এখানে ধরে নেব। তো এবিসি একটি ত্রিভুজ আমরা অঙ্কন করেছি এখানে, তো ত্রিভুজ এবিসি এর ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নেব এক্স মিটার, ভূমি হলো আমাদের এখানে বিসি, তো এটাকে আমরা ধরে নেব বিসি সমান বি সমান এক্স। এখানে ছোট হাতের বি নেওয়ার কারণ হলো কি, আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ফেলব, আমরা বইয়ের সূত্র পড়েছি যে b/4, বিটা হলো কিন্তু এখানে ভূমি, দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের বিটা হলো ভূমি, মানে ভূমি ডিভাইডেড ফোর রুট ওভার 4a² এ মানে হলো এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো যেহেতু সূত্রে আমরা বি আর এ পড়েছি, বি হলো এখানে ভূমি, এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, তো সেক্ষেত্রে আমি এখানে ধরে নেব বিসি, এই বিসি এটা হলো আমাদের ভূমি, এটা বি সমান এক্স মিটার, আবার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি এসি সমান এ নেব, সমান হলো 5x/6 মিটার, এটা আমরা ধরে নেব। তো আমাদের ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের হবে 5x/6 মিটার। যেহেতু প্রশ্নে বলা হলো যে পরিসীমা 16 মিটার, তো পরিসীমা সূত্র আমরা কি জানি যে ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি সমান 16 মিটার, আমরা এখানে লিখব, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 16 মিটার। তো আমরা এখানে মান বসাবো যেগুলো ধরে নিলাম, মান বসানোর পর হিসাব নিকাশ করার পর আমাদের এক্স এর মান আসে কত, 6, এটা হলো আমাদের ভূমির দৈর্ঘ্য, যেটা বিসি সমান বি সমান 6 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান তাহলে কী আসবে 5 মিটার। আমরা এখন সূত্র যেহেতু জানি যে ত্রিভুজ এবিসি এর এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলের সূত্র হলো বি ডিভাইডেড ফোর, তো বি হলো এখানে ভূমি আর এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে বি ডিভাইডেড ফোর রুট ওভার 4a² - b² বর্গ একক। তো যখন আমরা মান বসাবো বির মান 6, এর মান 5, তারপর তখন আমরা এখানে লিখব বর্গ মিটার। তো হিসাব নিকাশ করে আমাদের মান আসবে কত, 12 বর্গ মিটার, এটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও, তোমাদের এই সহযোগিতায় আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে।